সাজেশান দেখার আগে বিষয়টা ভালোভাবে বুঝে নাও দেখো সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ডিএসসিসি টু হিস্ট্রি অনার্স পরীক্ষা হলো চার নয় দু হাজার চব্বিশ অর্থাৎ গত পরশু দিন দেখো এবার মাইনর টু তাদের পরীক্ষা রয়েছে ন তারিখে এবং এমডিসি যারা পাশে পড়ো তাদের পরীক্ষা রয়েছে আঠেরো তারিখে আমি কেন দেখাচ্ছি তার পিছনে কারণ আছে দেখো এই যে পরীক্ষাটা হয়েছে অনার্সের পরীক্ষার প্রশ্নপত্রগুলি তোমরা আশা করি লক্ষ্য করেছো দেখো একটা কোয়েশ্চেন দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিই ব্যাপারটা পুরাবস্তর যুগ মিশর রাষ্ট্র ব্যবস্থা প্রযুক্তি গ্রীষের দাস ব্যবস্থা সপক্লিশ রোমের কৃষি অর্থনীতি এই যে ছটি বড় প্রশ্ন পড়েছে তোমরা লক্ষ্য করলে দেখো এবার দেখো অন্য একটি প্রসঙ্গ দেখো এই যে প্রশ্নটি দেখো ডিএসসিসি ওয়ান দু পরীক্ষা হয়েছে দেখো আট চার দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এর আগের সেমিস্টারে যাদের ইতিহাস অনার্স ছিল তাদের যে পরীক্ষাটা হয়েছে সে পরীক্ষার প্রশ্নপত্র দেখো একটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি দেখো ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদান প্রশ্ন মান কুড়ি এটা দেখো ইতিহাস অনার্স ডিএসসিসি ওয়ান এবার আসা যাক ওই দু হাজার সালের মাইনরের দেখো মাইনরের প্রশ্নপত্র দেখো সেখানে রয়েছে দেখো ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান এটা দেখো মাইনর দু সালের এবার দেখো এমডিসি দেখো এমডিসি সিসি ওয়ান এখানে কোশ্চেন দেখো ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ এটাই তোমাদের বোঝাতে চাইছি যে অনার্সের যে কোশ্চেনটা এসছে এবছর মানে এই সিসি টুতে বা সেকেন্ড সেমিস্টারে সেই কোশ্চেনটা এমডিসি কিংবা এম এম টুতে আসবে না এমন কোনো গ্যারান্টি নেই তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিলে যে ফার্স্ট সেমিস্টারে একই প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে সেক্ষেত্রে তোমাদের বলবো এই যে অনার্সের যে কোশ্চেনগুলো এসছে এই প্রশ্নগুলি যারা এমডিসিতে পড়ো দেখো যারা এমডিসি অর্থাৎ পাস কোর্স রয়েছে তাদের জন্য প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ আরও একবার তোমাদের দেখাচ্ছি দেখে নাও দেখো এটা অনার্সের কোশ্চেন এটা এমডিসির কোশ্চেন দেখো অনার্সের কোশ্চেন বড়ো কোশ্চেন দেখো পুনর্গঠন হরপ্পাসপদের পতনের কারণ মগদের উত্থান এমডিসি এম কোশ্চেন দেখো প্রত্নাত্ত্বিক পুনর্গঠন হরপ্পাসপদের পতনের কারণ মগদের উত্থান দেখো তিনটে কোশ্চেন কিন্তু তোমাদের অনার্সের যা পড়েছে সেগুলো কিন্তু এমডিসিতে পড়েছে এবং মাইনরে দেখো দেখো এই যে মাইনর মাইনরে দেখো কি দিয়েছে পুনর্গঠনের প্রত্নাত্ত্বিক উপাদান হরপাসপদের পথনের কারণ মগধের উত্থান অর্থাৎ তিনটে কোশ্চেনই কিন্তু রয়েছে অর্থাৎ ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেনগুলো এসছে তাই তোমাদেরকে বলবো তোমরা এবছরে যেগুলো অর্থাৎ গত চার তারিখে অনার্সের যে ডিএসসিসি টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টার যে পরীক্ষা হয়েছে সেই কোশ্চেনটা কিন্তু কোনো কটাই ফেললা নয় বা কোনো কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ এমন নয় এমনটি নয় যে এগুলো অনার্সে পড়ে গেছে বলে তোমাদের পড়বে না এমনটি কোনোভাবেই ভেবো না প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য বা এই কদিন আগে যে পরীক্ষা সরি কদিন পরে যে পরীক্ষা রয়েছে ন তারিখে বলো আর আঠেরো তারিখে বলো অর্থাৎ এম এন এর এম এন এর জন্য বলো বা ডিএস সরি সরি এমডিসের জন্য বলো তাদের জন্যই বলো না কেন প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তবে কম্পেয়ার করে আমি বলতে পারি দেখো এখানে দেখো পুরাবস্ত্র যুগের প্রধান বৈশিষ্ট্য পড়ে গেছে এটি তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু সেক্ষেত্রেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের নব্যবস্ত্র যুগের বিপ্লব এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর একটি প্রশ্ন দেখো এখানে কিন্তু পলিশ সম্পর্কে কোনো কোশ্চেন কিন্তু আসেনি এই যে পলিশ সম্পর্কে কোনোরকমের কোনো কোশ্চেন কিন্তু আসেনি তাই তোমাদেরকে বলবো পলিশ থেকে তোমরা কিন্তু একটি কোশ্চেন পাবেই পাবে পলিশের পতন হতে পারে কিংবা পলিশের বৈশিষ্ট্য কারণ পলিশ থেকে এখানে কোনো রকম কোনো প্রশ্ন কিন্তু আসেনি তাই তোমাদের ক্ষেত্রে বলছি পলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সেই লজিকে তোমাদের এই যে প্রশ্ন দেখো মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস পরিচয় দাও এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমনিসি বলো বা এম মাইনর বলো মানুষ সমাজে ইতিহাসে কৃষি সূচনা পর্বকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পাটাস সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন গ্রিক ঐতিহাসিক থকিডিডকে কেন বিজ্ঞান সমত জনক বলা হয় এই যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে যাদের পরীক্ষা রয়েছে তো এই যে বড়ো প্রশ্নগুলো তোমাদের বললাম এইগুলো কিন্তু দশের যেমন ইম্পর্টেন্ট তেমন কুড়িতে ইম্পর্টেন্ট মানে ঘুরে ফিরিয়ে আসবে হয় দশ কিংবা কুড়ি এবার দেখে নাও এটা গত পরশুর পরীক্ষা অনার্সের দেখো যে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়েছে এই যে কটা পাঁচ পাঁচ নম্বরের প্রশ্ন পড়েছে ক থেকে ছ পর্যন্ত তো এইগুলোই ইম্পর্টেন্ট তবে এর সঙ্গে দেখো একটু মিলেমিশে দেখলে বুঝতে পারবে মধ্যপ্রস্ত যুগের বৈশিষ্ট্য পড়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরাবস্ত যুগ এবং নবপ্রস্ত যুগ কিন্তু গুরুত্বপূর্ণ আর এই যে প্রশ্ন দেখো পশুপালক যাযাবর বৃত্তি এটি কিন্তু পরীক্ষায় আসেনি তাই তোমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলোয়াড়দের ভূমিকা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রোমান ব্যবসা বাণিজ্য এই প্রশ্নটি আসেনি কিন্তু এটি কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই স্পাটাকাসের বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সক্রেটি প্লেটো এর মধ্যে থেকে কিন্তু একটি পরীক্ষা আসবেই আসবে তবে তোমাদেরকে বলবো চিন্তা করার কিছু নেই যেভাবে ঠিক হিস্ট্রি অনার্সে সায়াসান তোমাদের দিয়েছিলাম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন বেশি বই কম নয় পেয়েছে আশা করি তোমরাও পাবে তোমরা যে যা প্রিপারেশান নিয়েছো সেটুকু ঠিকঠাক প্রিপারেশান নিয়েছো পারলে যেগুলো নাওনি যেগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখে যাও আশা করি পরীক্ষা তোমাদের যথেষ্ট ভালো হবে ঠিক আগের পরে যেমনটি হয়েছিল। সবাই ভালো রেজাল্ট হোক সবাই ভালো পরীক্ষা দাও এটাই কামনা করি